স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় মিশে মায়া মমতা, সত্য প্রেম ভালোবাসা সবার কপালে মেলে না। সৃষ্টিকর্তার অসীম রহমতে এই দুনিয়াতে খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষ পেয়েছেন মায়া মমতা আর প্রেম ভালোবাসা নামক অসীম সম্পদের দেখা। সম্রাট শাহজাহান সেই সৌভাগ্যবান, সেই পেয়েছেন এই সম্পদের দেখা। সম্রাট শাহজাহানের বয়স যখন 20, আগ্রার বাজারে দেখা মিলল 15 বছর বয়সী আরজুমান্দা বেগম নামক এক অপরূপ সুন্দরী। জ্যোতিষ ঠাকুরের কথায় 5 বছর প্রতীক্ষার পরে 10 মে 1612 খ্রিস্টাব্দে করলেন বিয়ে। ভালোবেসে নাম দিলেন মমতাজ মহল। 19 বছরের বিবাহিত জীবনে 1631 সালে 39 বছর বয়সে 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান মমতাজ মহল। ভালোবাসা হারানোর শোকে 7 দিন 7 রাত পানহার বন্ধ করে থাকলেন নিজের ঘরে বসে। চুলের রং ধূসর আর মুক্তি ফ্যাকাশে করে এলেন সম্রাট শাহজাহান ঘরের বাহিরে। নিজের জীবনের চেয়ে প্রিয় ভালোবাসা হারানোর বেদনায় প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতি ধরে রাখতে সৃষ্টি করলেন বিশ্ব ভালোবাসার এক অপরূপ নিদর্শন, সপ্তমাশ্চর্যের এক অপরূপ সৃষ্টি মমতাজ মহল। এর সমাধি মহল নাম দিলেন তাজমহল। আর আজ আমরা জানতে চলেছি এই তাজমহলের পেছনে লুকিয়ে থাকা সেই রহস্যগুলোর কথা। এর আগে বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, এরকম ভিডিও সবার আগে পেতে। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। 1632 সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। 1648 সালে গম্বুজগুলি এবং পুরো কাজ শেষ করতে 1653 সাল লেগে যায়। 20,000 শ্রমিক এবং 10,000 হাতি টানা 21 বছর কাজ করে সমাধিটি সম্পূর্ণ করেন। এই সমাধিটি নির্মাণে বিভিন্ন স্থাপনা অনুকরণ করা হয়, যেমন তাজের মাথায় ত্রিশূল হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে, মুসলমানদের মসজিদের মতো করে তাজমহলের 4টি মিনার ও মাথার গম্বুজ। তাজমহল নির্মাণের জন্য আনা হয় পাঞ্জাব থেকে স্বচ্ছ পাথর, চীন হতে সবুজ পাথর, তিব্বত হতে স্বচ্ছ নীল পাথর, শ্রীলঙ্কা হতে নীলমণি, এছাড়াও ভারত, পারস্য, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে 28 রকম মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপনা। আর সেই সময়ের এর কারিগর ছিলেন তাজমহলের প্রধান ডিজাইনার ইরানের বিখ্যাত স্থপতি উস্তাদ মুহাম্মদ আফেন্দি। গম্বুজগুলো ডিজাইন করেন ইসমাইল আফেন্দি। লাহোরের কামিজ খান ছিলেন প্রধান স্বর্ণকার। দিল্লির চিরঞ্জি লাল হলেন প্রধান ভাস্কর। ইরানের আমানত খা হলেন খোদাই শিল্পী। এছাড়াও তাজমহলের কালিওগ্রাফি করেছেন আবদুল্লাহ হক। তার প্রশংসনীয় কাজ দেখে সম্রাট তাকে আমানত খা উপাধিতে ভূষিত করেন। তাজমহলের উপরের কাজ করার জন্য একটি ভার তৈরি করা হয়েছিল। ভারটি এত বড় ছিল যে তা ভাঙতে কয়েক বছর লেগে যেত। তাই সম্রাট শাহজাহান নির্দেশ দেন যে কেউ এই ভারের ইট নিয়ে চলে যেতে পারে। গ্রামবাসীরা মাত্র কদিনেই সব ইট খুলে নিয়ে চলে যায় নিজেদের বাসায় কাজে লাগানোর জন্য। যে মাটিতে তাজমহলটি দাঁড়িয়ে তা ছিল অনেক উঁচু। প্রচুর পরিমাণে মাটি ফেলে যমুনা তীরবর্তী হতে প্রায় 160 ফুট উঁচু করে এই স্থাপনা সম্পূর্ণ করা হয়। তাজমহলটি এমন ভাবে নির্মাণ করা যা ভূমিকম্প বা প্রবল প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এটি তৈরি করার জন্য অনেকগুলি পাতকুয়া খোঁড়া হয়। তারপর সেগুলিকে পাথর, বালি এবং মাটি দিয়ে ভরাট করা হয়, যা এক বিশাল মঞ্চের মতো তৈরি হয় এবং তার উপরে নির্মাণ করা হয় তাজমহল। তাজমহলের কাজ শেষ হতে না হতেই আওরঙ্গজেবের দ্বারা শাহজাহান আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। জীবনের শেষ সময়টুকু কেল্লার জালানা দিয়ে তাজমহলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছেন। শাহজাহানের মৃত্যুর পর স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়। সিপাহি বিপ্লবের সময় 1857 সালে ইংরেজরা তাজমহলের বিকৃতি সাধন করে। সরকারি কর্মচারীগণ বাটালি দিয়ে তাজমহলের দেওয়ালগুলো হতে মূল্যবান ও দামি নীলকান্তামণি খুলে নেয়। 19 শতকের শুরুর দিকে তাজমহলের পূর্ণ নির্মাণ কাজ হাতে নেন লর্ড কার্জন। তিনি তাজমহলটির ভিতরে একটি বড় বাতি বসিয়েছেন, যা কায়রো মসজিদের ঝুলন্ত একটি বাতির অনুরূপে। তখনই বাগানের নকশা পরিবর্তন করা হয়, ইংরেজদের পার্কের মতো করে করা হয়, যা এখনো রয়েছে। প্রথম ও দ্বিতীয় যুদ্ধের সময় তাজমহলের রক্ষণাবেক্ষণ এর জন্য পুরো তাজমহলটির চারপাশে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে যুদ্ধবাহী বিমানগুলি তাজমহলটি দেখতে না পায়। পরবর্তীতে 1965 এবং 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশ ভারত এক হয়ে গেলে পুরো তাজমহলটির উপর কয়েকটি ভার তৈরি করা হয় বিমান চালকদের ভ্রম তৈরি করার জন্য, কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বব্যাপী অখণ্ড সমর্থন কুড়িয়েছিল। 1983 সালে তাজমহল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। তাজমহলের মনোমুগ্ধকর সৌন্দর্যের অন্যতম কারণ হল গম্বুজ। গম্বুজের সাদা মার্বেলগুলো সূর্যোদয়ের সময় গোলাপি আভা ছড়ায়, গোধূলিতে সূর্যের বিভিন্ন রকম আলোর প্রতিফলন ঘটায়, আর রাতের বেলা পূর্ণিমার আলোয় গম্বুজগুলো যেন মুক্তের মতো চকচক করে। আর ভরা পূর্ণিমায় ভালোবাসার মহান স্থাপনা সোনালী আর নীল আলোয় লুকোচুরি খেলে।
আর কুয়াশা মাখা দিনে ভালোবাসার এই স্তম্ভ যেন মেঘের গায়ে ভেসে বেড়ায়। প্রচলিত আছে গম্বুজগুলো থেকে যে রং বেরঙ্গের আলো ছুটে বিচ্ছুরিত হয় তা সম্রাট শাহজাহানের নিবিড় আবেগ ও অনুভূতিকেই প্রকাশ করে। মমতাজ মহল মারা যাওয়ার পর প্রথম তাকে সমাধিত করা হয় জায়নাবাদ বাগানে, 6 মাস পর তাকে পুনরায় সমাধিত করা হয় তাজমহলে। তখনও তাজমহল এর নির্মাণ শেষ হয়নি। তাজমহলের সমাধিস্থলে আল্লাহ তাআলার 99 নাম খোদাই করা আছে। সম্রাট শাহজাহানের সমাধিতে খোদাই করা তার মৃত্যু দিবস 26শে রজব দিনগত রাত্রি 1076 হিজরি। ইতিহাস বলছে তাজমহল তৈরিতে সম্রাট শাহজাহানের সেই সময়ের হিসেবে 411,48,826 রুপি 7 আনা 6 পয়সা গুনতে হয়েছিল। উপরে যা বললাম তা কম বেশি সবাই জানেন, কিন্তু এবার একটু নড়ে চড়ে বসুন, কারণ এখন যা বলতে যাচ্ছি তা অনেকের কাছেই নতুন লাগতে পারে বা অন্যরকম মনে হতে পারে। আমাদের চেনা জানা তাজমহলের ইতিহাসকে চ্যালেঞ্জ করে বসেন প্রফেসর পিএন অক, তাজমহল দ্য ট্রু স্টোরি এই বইটির লেখক। তিনি দাবি করেন যে তাজমহল মমতাজ মহলের সম্মানে নির্মিত প্রেমের সমাধিস্থল নয়, বরং এটি প্রাচীন দেবতা শিবের মন্দির। সেখানে আগ্রার রাজপুত্রা পূজা অর্চনা করত। সে সময়ে একে বলা হতো তেজ মহালয়। পরে শাহজাহান একে মৃত স্ত্রীর স্মরণে স্মৃতিশালা হিসেবে গড়ে তোলেন। ইতিহাস অনুসন্ধানে তিনি দেখতে পান যে শিব মন্দিরটি সম্রাট শাহজাহানের অন্যায়ভাবে জয়পুরের মহারাজা জয়সিংয়ের কাছ থেকে দখল করে নেওয়া। সম্রাট শাহজাহান তার নিজস্ব দিনপঞ্জিকা বাদশানামাতে উল্লেখ করেন যে জয়সিং এর কাছ থেকে আগ্রার এক চমৎকার প্রাসাদমম ভবন মমতাজ মহলের সমাধিস্থলের জন্য বেছে নেওয়া হয় এবং এর জন্য জয়সিংকে অন্যত্র জমিও দেওয়া হয় সম্রাট শাহজাহান এর পক্ষ হতে। তাজমহল নাম নিয়েও প্রফেসর অক সংশয় প্রকাশ করেন। মোঘল আমলে এমনকি সম্রাট শাহজাহানের আমলেও দলিলাদি এবং কোর্টের নথিপত্রের কোথাও তাজমহলের নামে উল্লেখ ছিল না। এছাড়াও সেই সময়ে কোনো মুসলিম দেশে কোনো প্রাসাদ বা ভবনের নাম মহল রাখার প্রচলন ছিল না। তাজমহলের নাম এসেছে মমতাজ মহল থেকে, এটাও প্রফেসর অক এর কাছে যুক্তিযুক্ত মনে হয়নি দুটি কারণে। প্রথমত, তার প্রকৃত নাম কখনোই মমতাজ মহল ছিল না, এবং দ্বিতীয়ত, কেউ কারো নামে প্রাসাদের নামকরণ করতে চাইলে নামের প্রথম দুটি অক্ষর মম বাদ দিয়ে নামকরণ করবেন এটা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, শাহজাহান এবং মমতাজের ভালোবাসার গল্প মূলত রূপকথা যা সেই সময়ে লোকদের মুখে সৃষ্টি, কারণ ওই সময়ে কোনো সরকারি নথিপত্রে বা গ্রন্থে তাজমহল শাহজাহানের প্রেমের কথা উল্লেখ নেই। পাশাপাশি প্রফেসর অক কিছু ডকুমেন্টও উপস্থাপন করেন যা প্রমাণ করে যে তাজমহল শাহজাহানের আমলের নয়। নিউ ইয়র্কের আর্কিওলজিস্ট মার্ভিন মিনার যমুনা তীরবর্তী সংলগ্ন তাজমহলের দেওয়ালের কিছু পরীক্ষা করেন, তাতে যে কার্বন পাওয়া যায় তা সম্রাট শাহজাহানের শাসন আমলের 300 বছরের পুরনো। ইউরোপিয়ান পর্যটক যিনি 1838 সালে আগ্রা ভ্রমণ করেন, মমতাজ মারা যাওয়ার মাত্র 7 বছর পর, তিনি তার গ্রন্থে সে সময়ে তাজমহল তৈরির কোনো সূত্র উল্লেখ করেনি। প্রফেসর অক তাজমহলের স্থাপত্য শিল্পের কিছু অসামঞ্জস্যতার কথাও তুলে ধরেন। তিনি বলেন যে তাজমহল মূলত হিন্দু মন্দির ছাড়া আর কিছুই না। তাজমহলের ছাদের একটি অংশ ভাঙা বা ফুটো, কারণ সে সময়ে তাজমহলের কাজ সমাপ্তির পর যখন ঘোষণা দেওয়া হয় হাতের কবজি কেটে দেওয়া হবে যাতে দুনিয়ার বুকে এমন কোনো প্রাসাদ আর কেউ দ্বিতীয়বার তৈরিটি না করতে পারেন, তখন বিক্ষুব্ধ শ্রমিকগণ ছাদের একটি অংশ ফুটো করে ফেলেন। প্রথমবার শাহজাহান তাজমহলটি দেখার পর যে কথাটি বলেন, তাজমহল শুধুমাত্র প্রেমের কাহিনী বলবে না, সেই সাথে সেই সকল মানুষদের দোষমুক্ত করবেন যারা এই পবিত্র মাটিতে পা রাখবেন আর এর সাক্ষী দেবেন চন্দ্র তারা। তাজমহলের চারপাশে যে 4টি মিনার আছে তা মূলত গম্বুজ হতে একটু বাঁকানো, কারণ সর্বোচ্চ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মিনারগুলো পড়ে গেলেও তা গম্বুজগুলোর বিপরীতে পড়বে এবং ক্ষতির পরিমাণটি কমাবে। শুনলে অবাক হবেন যে তাজমহলকে বেচে দেওয়া হয়েছিল মন্দির বলে, আর এই মহান কাজটি করেন নটবর। তাজমহল তৈরিতে এমন কিছু কৌশল বা বস্তু অবলম্বন করা হয় যা পানির সান্নিধ্যে আরও মজবুত হবে, আর এই পানির সরবরাহ করেন যমুনা নদী। বিশ্বের একদিনে সব থেকে বেশি দেখতে আসা পর্যটক প্রায় 12,000 থেকে 14,000 মানুষ আসেন তাজমহল দেখতে। তাজমহলের সাথে সেলফি নিতে কে না চায়? বিশ্বের প্রথম ব্যক্তি জর্জ হ্যারিসন সেলফি নেন তাজমহলের সাথে। তর্ক বিতর্ক কিছু থাকবেই, তবু এটি প্রেমের সমাধি, মানুষের প্রেমকে জাগ্রত করে। আপনি কি এই প্রেমের মহান স্থাপত্য তাজমহল ঘুরে দেখতে চান, আর সেই সঙ্গে কি সেলফি নিতে চান? যদি চান তবে অবশ্যই আমাদের কমেন্টস করুন এবং আমাদের জানান।